সাড়ে দশটা উঠেছি কিন্তু আমরা অনেকটাই সকাল সকাল, বাট আজকে প্ল্যানটা এরকমই যে একটু লেট করি আজকে দিনটা আমরা শুরু করব, কারণ কালকে আমরা প্রত্যেকেই ভীষণ টায়ার্ড, তার মধ্যে দুটো ছোট বাচ্চা আছে। সো এখন আমরা বলতে পারি পুরো একদম আমরা ঝাড়া হাত পা, সকালবেলা উঠে আড্ডা মারার পাশাপাশি কিন্তু বাচ্চাদের খাবার রেডি করা, ওদের খাওয়ানো, স্নান করানো, আমরা রেডি হওয়া, সব কিছু ডান। তো হ্যাঁ, লেট করে স্টার্ট করবো ভেবেও সকাল সকাল ঘুম ভেঙেই যায়, তাই না, কোথাও ঘুরতে আসলে। তো সকালবেলা এখানেই আমাদের চায়ের আড্ডাটা বসেছিল, তো চায়ের আড্ডার সাথে সাথে এখানে আনাজ কাটা হয়েছে, খিচুড়ির আরও অনেক কিছু হয়েছে। তো আমরা কোথায় আছি সেটা তোমাদেরকে আগের লগেই শেয়ার করেছিলাম, মিরাকেল বাই দা বে বলে রিসর্টটায়। আর ওর ফার্স্ট ফ্লোরে হচ্ছে কি এই দুটো রুম আমাদের, তো এটাতে আমি, সৌমি আর তোজো আছি, এটাতে সোম, ময়ূরী আর নায়েশা আছে। খুব সুন্দর এই কটেজগুলো, দারুণ। রেডি ম্যাডাম? একদম ড্রেস ট্রেস করে রেডি, যদিও এখন তোজো কিন্তু ঘুমিয়ে গেছে। ওকে এখনই ঘুম থেকে রাখবো না, দেখি কতক্ষণে ওঠে, উঠে যাবে। ব্রেকফাস্ট করলো, স্নান করলো, তারপরে ঘুমিয়ে গেছে। এই যে দেখেন আমাদের ফুল গ্রুপ কিন্তু রেডি, একদম সবাই রেডি আছে সেকেন্ড ডে ট্রিপের জন্য। সেকেন্ড ডে ট্রিপ আমাদের স্টার্ট, চলো উই আর গোইং টু জটায়ু। বলা কথা তোজো, জটায়ু তোজো এত বীচ ড্রেস পরে রেডি, আর নাড়ু পাকাতে হবে, নাড়ু শেষ, তুমি শেষ, এবার জটায়ু যেতে হবে। চলো চলো চলো, ব্রেকফাস্টে ডেট হয়ে যাবে। তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে, এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ইন আওয়ার ট্যারিফ। তো এখানে হচ্ছে গিয়ে সমুদ্র, আর আমরা এখানে বসে এখন ব্রেকফাস্ট করব। এখানে যদি আমাকে মুড়ি আলু চচ্চড়ি দেয় না, আমি আনন্দ করে খেয়ে নেবো এই ভিউটার জন্য। হ্যাঁ, সে তো বটেই। অ্যাকচুয়ালি এখানে বসে ব্রেকফাস্ট করারও অপশন ছিল, বাট টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আমরা ইনডোরে বসারই ডিসিশনটা নিলাম, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে। ময়ূরীর একটা কমন ডায়লগ, ঠিক আছে, যখন ধরো আমাদের লেট হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে, আমাদের বাচ্চা আছে, আমি কি ওটা কমন ধরে নেব? হ্যাঁ, দু বছর অব্দি এই ডায়লগটাই চলবে। আমাকে দেবে তো আমি একটু পরবো, আমাদের যখন সুটকেস হারিয়ে গেছে না, মানে আমরা আনিনি, তখন আমাকে ময়ূরী বলছে তাহলে ভারতালয় গিয়ে নায়েশার ড্রেস তোজোকে পড়াতে হবে, কারণ ওই সুটকেসটার মধ্যে মেনলি তোজোর জামা কাপড়ই ছিল আর আমাদের জিন্স গুলো ছিল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, বাট আমাদের ডেস্টিনেশন আজকে জটায়ু নয়। দ্য রিজন ইজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যদিও এখন একটু একটু করে রোদ উঠছে। তো আমরা এখন যাচ্ছি পুভার আইল্যান্ড, এটা মানে ভারকালা থেকে অ্যারাউন্ড 1 আওয়ার ড্রাইভ। শুনেছি নাকি সিনিক বিউটি ভীষণ সুন্দর, আর তার পাশে একটা বিচ আছে, সেটাকে গোল্ডেন স্যান্ড বিচ বলে। তো সেই বিচটাতে ফার্স্টে যাবো, সবাই পা ভেজে যাবো, মানে ভারকালা এসেছি 24 ঘন্টা হয়ে গেল, এখনো সমুদ্রের জলে পা ভেজানো হয়নি, উইচ ইজ নট এ গুড থিং। তো পা ভেজে যাবো, তারপর আমরা যাবো পুভার আইল্যান্ড, এটাই আজকে আমাদের আপাতত প্ল্যান। দারুন সিটটা পেয়েছে তোজো কিন্তু। তো আমরা এখন পুভার আইল্যান্ডে বোটিং করছি। তো ওনারা যে কথাটা বললেন যে পুভার আইল্যান্ড হচ্ছে একমাত্র জায়গা যেখানে ক্যানাল, ব্যাক ওয়াটার্স, তার সাথে সাথে গোল্ডেন স্যান্ড বিচ, এই তিনটে জিনিস একসাথে আছে। তো বোট করে এরকম বিভিন্ন স্পট ওনারা ঘোরাচ্ছেন, এখানে ম্যানগ্রোভ ফরেস্টও আছে, সেটাও দেখাচ্ছেন। তারপরে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কি গোল্ডেন স্যান্ড বিচ,
যেখানে গিয়ে আমরা ফাইনালি পা ভিজে যাবো। বেশ এনজয় করছি এই রাইডটা। হ্যাঁ তো সবাই করছি তো এনজয়? হ্যাঁ এনজয় করছি খুব। মানে প্ল্যানটা ডেভিয়েট হয়ে গেছে তো ভালোই হয়ে গেল। হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ অ্যাটমোসফিয়ারটাই খুব সুন্দর, খুব ম্যাজিক্যাল। ওয়েদারও খুব ভালো হয়ে গেছে। পুরো রাস্তাটাই দারুণ। এটা ভারকালা থেকে আসতে আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টা লেগে গেল, বাট আমার মনে হচ্ছে ওয়ার্থ ভিজিটিং। হ্যাঁ বাট অফবিট কাইন্ড অফ। এক্স্যাক্টলি, নরমাল তো নয় এটা, অফবিট, বাট হ্যাঁ খুব সুন্দর জায়গাটা। এটা ফরেস্টের মধ্যে দিয়ে খুব ভালোই লাগছে। এখানে অ্যাকচুয়ালি ফিশিং হচ্ছে। ছেলে আমার বসবে না, কারণ দাঁড়িয়ে থাকবে আমার তাও আবার রেলিং ধরে। এটা অনেকটা সেই অ্যামাজনের রেন ফরেস্ট মনে হচ্ছে, যদিও যাইনি সেখানে কোনোদিন, মুভিতে দেখেছি, বাট মনে হচ্ছে সেরকমটাই। ভালো লাগছে তোজোর সাথে আমরা ফটো সেশন করছিলাম আর বেশ এনজয় করছে। আমরা এখন এসেছি আজিমালা শিব টেম্পলে। তো মন্দিরটা হচ্ছে গিয়ে এই সাইডে, তবে মন্দিরের ভেতর মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়। মন্দিরের বাইরেই ঠিক একটা বিশাল শিবের স্ট্যাচু আছে, এটা আগে আমরা দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখেছিলাম আর ইউটিউবেও দেখেছিলাম। তো খুবই একটা মেসমারাইজিং স্ট্যাচুটা, তাই না? মানে এত বড়, ড্রোন ভিউ সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ পেছনে এরকম সমুদ্র, এরকম একটা বড় শিবের স্ট্যাচু, জাস্ট অসাধারণ লাগছে। আর ডিটেলিংটাও সাংঘাতিক এই স্ট্যাচুটা, তাই না? এটার জন্য আমরা সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছি যে সমুদ্রের জলে পা ভেজে দুটো বাচ্চার রিয়াকশন কীরকম হবে, প্রথমবার দুজনেই সমুদ্র দেখছে। তো আমরা হয়তো রিকোয়েস্ট করে একটা বিচে এসেছি যেখানে মানে খুব একটা যে টুরিস্ট আছে সেরকমটা নয়। মানে কী ব্যাপারটা বলতো, এখানে যেহেতু এখন হাই টাইডের সময়, যেহেতু বর্ষাকাল, সমস্ত বিচগুলোতে না ব্যারিকেড করে দিয়েছে দড়ি দিয়ে, তো কোনোটাই নাকি সেফ নয় যাওয়ার জন্য। তো একটা বেছে বেছে বিচ এরকম না বার করেছি যেখানে অ্যালাউ করছে না আপনার দিকে।
আমার ছেলেকে আমি বলেছিলাম তোকে আজকে সমুদ্রের জলে পা ভিজিয়ে তারপরে আমরা হোটেলে ফিরবো। ঘুমিয়ে পড়েছিল বেচারা রাজমলাই দেখে। চলো কি হাতি বা প্যান্টটা গেল ভিজে গো, আমারও জামাটা গেল ভিজে। আমরা যে বীচটা এসেছি নাম তো জানি না, কোনো একটা নাম জ্বালা বীচ সেরকমও নয়, বাট তার সামনে এই কার্গো শিপটা যাচ্ছে। কি সাইজ দেখো, বিরাট। এটা না অনেকটা দূরে ছিল, এখনই কাউকে আসতে কি বিষয়। এই সামনেই নাকি হারবার আছে, তো সেখানেই মনে হচ্ছে এটা অ্যাঙ্কার করবে। কিন্তু যাই হোক, সবাই খুব মানে আমরা তো এনজয় ডেফিনেটলি করেছি। তোমরা তুমি এনজয় করেছো তো? খুশি দুজনেই। যখন কুবার আইল্যান্ডে গিয়ে বিচে নামতে দিল না না, তখন মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। কারণ এরপর আর বিচ আমরা কোথাও পাবো না, কারণ আমরা যাচ্ছি কুমারকম, তারপরে যাবো মুন্না। তো সেই কারণে মনটা খারাপ ছিল, বাট ড্রাইভারকে বলতে ড্রাইভার তারা একদম উসুল করে দিচ্ছে। এমন একটা জায়গায় নিয়ে আসছে, বেশ খালি খালি সুন্দর। আমরা দারুণ এনজয় করলাম টাইমটা, রুমে তো অনেকক্ষণই ফিরে গেছি, আর তারপরে ফ্রেশ হলাম, মানে স্নান করতে হলো, বালি কিচকিচ করছিলো জানো, মানে পুরো ভিজে গেছি, বাট হ্যাঁ খুব এনজয় করেছি। তো তোজো নায়েশাকে তো আমরা ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, কি তোজো আর নায়েশা তো ড্রেস চেঞ্জ হয়ে গেছিলো, কারণ ওরাও ভিজে গেছিলো, বাট আমাদের তো সেটা পসিবল নয়। ওই ভিজে অবস্থায় যেন আমরা 2 ঘন্টা ট্রাভেল করলাম, বাট এই ট্রিপটা সত্যি খুব মজা করছি আমরা, মানে 4 জনে আড্ডা মজা সব তো চলছেই। আর আগে কী হতো বলো তো, রুমে ফিরলাম একটা হেক্টিক ডের পর, বলছি একটুখানি রেস্ট নিই, কিন্তু এখন তো আর সেটা হয় না, এসে মনে হয় আরও এনার্জি নিয়ে কাজ করতে হবে। মানে ফিরে তোজোর পুরো খাবার রেডি করলাম, ওকে ফ্রেশ করলাম, সব মিলিয়ে এবার গিয়ে একটুখানি ফ্রি হয়েছি। এখনও অবধি আমাদের প্যাকিং হয়নি, বাট আবার আমাদের প্যাকিং করতে পারেন, কালকেই আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কুমারকম। তো এই ট্রিপে না তোমরা সমুদ্র তো দেখলেই, পাশাপাশি ব্যাকওয়াটার্স দেখবে, ওয়াটারফলস দেখবে, মুন্নারে আমরা পাহাড় দেখবো। তো বলেছিলাম না যে এই ট্রিপটা কিন্তু খুব হ্যাপেনিং আর খুব সুন্দরভাবে এক্সিকিউটও হচ্ছে। আমাদের এই রিসর্টটার কিন্তু বাইরের এরিয়াটাও বেশ সুন্দর, তো আমরা ডিসাইড করেছি আজকে ডিনারটা এখানে বসেই করব। আর ভাবছি আমরা সানরাইজটা একবারে দেখেই ফিরবো। বাবা হ্যাঁ, এতটা টেনাসিটি আছে এখানে, আমরা এখন বসে আড্ডা দিচ্ছি। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে, বাট সমুদ্রের ধারে একদমই হাওয়া নেই। হ্যাঁ আজকে একদম হাওয়া দিচ্ছে না, কি জানি আবার বৃষ্টি বৃষ্টি আসবে কিনা। তোদের টুপি পরে খুলে দিয়েছে, তোদের টুপি এখানে পড়ে আছে, তোর হাওয়া দিচ্ছে না মানে কিন্তু বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, বাচ্চারা যোগ দিচ্ছে কিন্তু ঘুমিয়ে বাচ্চারা যোগ দিয়েছে কিন্তু ঘুমিয়ে পড়েছে।